গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এসবিআই ফ্যামিলিতে আসার জন্য তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে এই ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, আমার আজকে আমি শুটকি মাছ রান্না করব। তো দেখো, পাঁচ রকমের শুটকি মাছ। তো আমি এখানে আলু সাইজ মতন কেটে নিয়েছি, মশলা করে নিয়েছি, আদা লঙ্কা রসুন সব বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি সাইজ মতন, মাছটা ভাজা বসিয়ে দিলাম। আমার চ্যানেলে যদি তোমার কেউ নতুন হয়ে থাকো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অল করে দিও। তো আমার মাছ ভাজা তো রেডি হয়ে গেছে। এবার আমি এই তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেবো। শর্টকাটে রান্না হবে এই মাছটা। তো এই মাছ আমাদের বাড়ি যখন রান্না হতো, আমার মেয়ে যখন ছোট ছিল, তখন এই মাছ গন্ধ পেলে ও বাইরে বেরিয়ে চলে যেত। এই মাছের গন্ধ ও সহ্য করতে পারতো না, এই মাছ ও খেতেওই না, পছন্দ করতো না। তো আমরা তো সবাই খেতাম, কী করবো, তা ও খায় না বলে ও বাইরে বেরিয়ে চলে যেত, খেত না। পেঁয়াজটা আমি আলাদা করে ভাজলাম না, এই আলুর মধ্যেই আমি দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো। এরকমভাবে আজকে শর্টকাটে আমি রান্নাটা করব। তো কেমন হবে রান্নাটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি তো খুব একটা ভালো রান্না করতে পারি না, তো যেটুকু পারি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার এখানে মশলা আছে, আদা লঙ্কা রসুন দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো। শুটকি মাছ তো একটু রসুন না দিলেও ভালো লাগবে না, এখানে একটু রসুন দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো। তো আমার মশলা তো কষানো রেডি হয়ে গেছে। এই মাছটা আমি এই কষার মশলা কষার এর মধ্যে দিয়েই আমি ভালো করে একটু নাড়িয়ে তারপরে আমি জলটা দিয়ে দেবো। ভালো কষে গেছে, এবার জলটা দিয়ে দেবো আমি। তো তরকারিটা হয়ে যাবে যখন, তার কিছুক্ষণ আগে আমি একটু জিরে ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম, তো এটা তোমাদেরকে দেখাতে পারিনি, আমি নামিয়ে ফেলেছিলাম। তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম। টাটা।